একাত্তরের জননী খ্যাত লেখিকা রমা চৌধুরী আর নেই ভোর চারটা দশ মিনিটে চট্টগ্রাম মেডিকেলের আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সংগ্রামী এই নারী সকাল এগারোটায় তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য হাসপাতাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সেখানে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সব শ্রেণী পেশার মানুষ নয়ন বড়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট একাত্তরই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজের সম্ভ্রম হারান চট্টগ্রামের মেয়ে রমা চৌধুরী পুড়িয়ে দেওয়া হয় তার ঘরবাড়ি তবুও জীবনযুদ্ধে হার মানেননি এ বীরাঙ্গনা শুরু করেন নতুনভাবে পথ চলা একাত্তরের জননী এক হাজার এক দিন যাপনের পদ্য এবং ভাব রবীন্দ্রনাথ সহ আঠারোটি বই লিখেছেন তিনি এসব বই বিক্রি করেই চলত তার সংসার দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অদম্য সাহসী বীর এই মুক্তিযোদ্ধা ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে মোটামুটি একদম এগারোটা থেকে আমরা চারটা পর্যন্ত ওনার পাশেই ছিলাম কিন্তু আমাদের কপাল খারাপ ধরে রাখতে পারিনি মৃত্যুর পর রমা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গেলে সর্বস্তরের জনতার ঢল নামে রাষ্ট্রীয়ভাবে তাকে জানানো হয় সম্মাননা চৌধুরীর জীবন সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তার সহকর্মীরা একজন রমা চৌধুরীরা পুরো বাংলাদেশে এখনো হাজার রমা চৌধুরী রয়েছে যারা বর্তমান প্রজন্মের কাছে স্বাধীন বাংলার পতাকা স্বাধীন বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাকে ধারণ করে এই বাংলাদেশকে তারাই টি রাখবে আমরা সুকা হত চট্টগ্রামের মানুষ এবং বাংলাদেশের মানুষ আজকে তার চলে যাওয়ায় আমরা গভীর ভাবে শোকসকা হত তার সন্তান জহরলাল চৌধুরীর শুধু একটাই চাওয়া মায়ের স্মৃতি সংরক্ষণ ও একটি অনাথ আশ্রম নির্মাণের ন্যূনতম গণ্যমান্য নেতা একটাই অনুরোধ আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা দেখা করার সুযোগ দেন ওনার পর উনিকে আমার কিছু কথা বলার আছে আর কিছু চাওয়ার আছে চেরাগি মোড়ের নিজ বাসভবনের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে চৌধুরীর শেষকৃত্য হয় তার নিজ গ্রাম বোয়ালখালী থানার পোপাদিয়ায়